ঈদের কেনাকাটা, এই যে কেনাকাটা করি আমরা, রমজানের কেনাকাটা, ঈদের কেনাকাটা, এগুলো আগে করে রাখেন, এখনই করে রাখেন। এখন করে রমজান মাসটাকে ফ্রি করে ফেলেন। রমজানে আমি কোনো কাজ করব না, রমজানে আমার শুধু ইবাদত, রমজানে আমি সালাতে মনোযোগী হব, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, তারাবির নামাজ রাতে পড়ব, প্রয়োজনে আমরা শেষ রাত্রে আবার উঠব, ইফতার করব, ইফতার করাবো দেশের মানুষকে, সমাজের মানুষকে, ফ্রি ইফতার করাবো। যে যত বেশি ইফতার করাবে তার আমল নামায় তত বেশি রোজার নেকি লিখা হবে।